عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلم رجس من أعمال الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله تبارك وتعالى في موضع آخر: يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الصحيح عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: ثلاثة لا يدخلون الجنة أبدا، الديوس ورجلة من النساء ومدمن الخمر. শ্রদ্ধেয় সম্মানিত, আজকের সভার নির্বাচিত যোগ্যতম আমার শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুত্তাকী পরহেজগার ভাই ও বাবাজীগণ, পর্দার নাসী অবলা সরলা লজ্জাপতি মা ও বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য যেই মহান পাক রব্বুল আলামিন এই মত একটি সভায় আমাকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা আকায় নামদার তাজদার মদনী নবী মুজাম্মিল নবী মুদাসসির নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম নিবর্ষিত। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব মনে করেছি সেই বিষয়টির নাম হচ্ছে যুবক সম্প্রদায়ের অধঃপতনের কারণ ও তার প্রতিকার। আজকে যুবক সম্প্রদায় অধঃপতনের অত তলে তলিয়ে যাচ্ছে কেন এবং এর প্রতিকার কি, এ সম্পর্কে কিছু আলোচনা করব আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইসলাম যুবকদেরকে কতটা মর্যাদা দিয়েছে, ইসলাম যুবকদের কতটা সম্মান করেছে, এই কথাটি সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের মাঠে জান্নাতি ব্যক্তিগুলোকে জান্নাত দিবেন তখন সর্বপ্রথম বৃদ্ধকালে যারা বয়স্ক রয়েছে তাদেরকে যৌবনকালে পরিণত করে যৌবনকালে তাদেরকে করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কত যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন এবং আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ ইসলাম খানাকে মজবুত করে টিকিয়ে রাখতে পারে তাহলে কেবল যুবক সম্প্রদায়। আজকে যুবক সম্প্রদায় অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে কেন, যুবক সম্প্রদায় আজকে সব থেকে নিম্ন কেন, যুবক সম্প্রদায় আজকে প্রতিদ্বন্দ্বিত কেন, যুবক সম্প্রদায় আজকে নিষ্পৃষিত কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا أزول قدم ابن آدم يوم القيامة من عند ربه
حبايس على عن خمس ابن مسعود رضي الله تعالى عنه قال نبي كريم صلى الله تعالى عليه وسلم قال ابن آدم واتب آدم سنتان پاشت سوالر جواب دوار پر جواب دوار آگے پاشت پرسنر جواب دوار آگے اللہ اور قاسد کے یاک پا ایوہ کے پار بینا یاک پا آگیے جی کے پار بینا سمبن تو پوستی تھی اللہ رسول صلی اللہ علیہ وسلم بلچن جبوک سمبر دائے ایوہ ابن آدم ابن آدم پاشت سوالر جواب نا دو پر جن تو اللہ اور قاسد کے یاک پا ایوہ کے پار بینا সর্বপ্রথম প্রশ্ন করা হবে আনন্দিহি ফিমা ফাও তার বয়স সম্পর্কে বয়স কোথায় অতিবাহিত করেছে সম্মানিত উপস্থিতি আপনাকে 60 থেকে 70 বছর বয়স দেওয়া হয়েছে এই বয়স আপনি কোথায় অতিবাহিত করলেন কোন কাজে আপনার বয়সকে আপনি ব্যক্ত করলেন আপনার বয়স আপনি কাটিয়ে দিলেন কোন কাজে এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে অতএব আপনি আজকে আপনার বয়স 60 বছর অথচ আপনি মসজিদ চিনেন না অথচ আপনি সালাত কায়েম করতে জানেন না এই ব্যাপারে কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি জিজ্ঞাসিত হবেন সম্মানিত উপস্থিতি এবং দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান শাবাবিহি ফিমা আফনাও তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কাল সে কোথায় অতিবাহিত করেছে যৌবন কাল কোথায় কাটিয়েছে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আজকে অধিকাংশ যুবক আজকে ছয়ের মধ্যে 99টি যুবক আজকে নারীর পিছনে যৌবন কাল অতিবাহিত করে মোবাইলের পিছনে অতিবাহিত করে আজ অনেক নোংরামি কাজে যুবক তার যৌবন কাল অতিবাহিত করে যৌবন কালকে কাটিয়ে দেয় সম্মানিত উপস্থিতি আপনার যৌবন আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন কালটা আপনি বরবর কাজকে কাজ মনে করবেন না আপনি দিনে ইসলামের জন্য একটি খুঁটি মজবুত খুঁটি অথচ আপনি দিনে ইসলাম বুঝেন না অথচ দিনে ইসলাম আপনি জানেন না আপনি নোংরা কাজে ব্যস্ত আপনি অশ্লীল কাজে ব্যস্ত আপনি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আপনি ফটোগ্রাফ নিয়ে ব্যস্ত অনেক রকম অশ্লীল কাজে আপনি জড়িত অনেক রকম অশ্লীল কাজে আপনার মতো যুবক যুবক জড়িত রয়েছে সম্মানিত উপস্থিতি আপনাকে যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সেদিন আপনার বাজার কোন উপায় থাকবে না সম্মানিত উপস্থিতি এবং তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়ান মালহি মিন আইনা কসবাহু ওয়া ফিমা আনফাকাহু তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার মাল কোথায় থেকে উপার্জন করেছে কোথায় থেকে মাল কামিয়েছে এবং তা কোথায় খরচ করেছে সম্মানিত উপস্থিতি আপনাকে যদি আমি বলতে যাই তাহলে ছয়ের মধ্যে 99টি লোক হারাম পথে উপার্জন করে হারাম কর্ম উপার্জন করে এবং হারাম পথে তারা ব্যয় করে সম্মানিত উপস্থিতি আপনার উপার্জন সম্পর্কে আপনি যেটা আপনি যেটা কামিয়ে নেন আপনি যেটা কামিয়ে নেন সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যেটা উপার্জন করেন সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কোথায় কামিয়েছেন কিভাবে কামিয়েছেন আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং কোথায় আপনি খরচ করছেন তা জোয়ার আপনাকে আপনি খরচন করছেন আপনি তা ব্যয় করছেন না আপনি লটারি ক্রয় করে ব্যয় করছেন এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং শেষ প্রশ্ন করা হবে পাঁচ নম্বর মা রামিনা ফিমা আলিমা তার আমল সম্পর্কে 10 বছর 12 বছর ধরে যা শিক্ষা করে এই শিক্ষা অনুযায়ী সে আমল করেছে কিনা সম্মানিত উপস্থিতি আপনি যদি আমল করেন আজকে আপনি শ্রবণ করছেন আপনার ভিতরে জ্ঞান পৌঁছেছে আপনি যদি এই শোনার পরে আপনি আমল না করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে আপনি কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবেন অথচ আপনি আজকে শ্রবণ করেন না আপনি রাস্তার মাঝে
অতিক্রম করে রাস্তার মাঝে চলাচল করে আপনি কথার দিকে ধ্যান দেন না অথচ আপনি জালসার নাম করে বাড়ি থেকে এসেছেন আপনাকে আমি বলতে চাই এই সত্যটা আপনাকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের মাঠে আপনি আপা এবাদত পারবেন না যতক্ষণ পর্যন্ত না এই সওয়ালের জবাব দিবেন প্রিয় উপস্থিতি আসুন একটি তাবলীগ জালসার আয়োজন করা হয়েছে সেখানে 50 100 200 500 লোক থাকবে না তো থাকবে কে আজকে যুবক সম্প্রদায় অভিবর্তনের কারণ কি যুবক আজকে পদদলিত হচ্ছে এর কারণ কি যুবক আজকে নিষ্পেষিত হচ্ছে এর কারণ কি যুবকের পরস্থলন ঘটছে এর কারণ কি আপনাকে যদি এর কারণ বলতে যায় তাহলে চারটি জটিল এবং কঠিন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে অনেকগুলো কারণের মধ্যে চারটি কঠিন কারণ রয়েছে চারটি কারণ যুবক সম্প্রদায়ের পদস্খলনে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন হে ঈমানদারগণ নিশ্চয় মদ এবং জুয়া মূর্তি পূজা ভাগ্য পরীক্ষা এগুলো হলো শয়তানের কর্ম এগুলো হচ্ছে শয়তানের কর্ম ফাজতানি বহু তুমি এগুলো থেকে দূরে সরে থাকো এগুলো থেকে তুমি বেঁচে থাকো লাল্লাকুম তুফলিহুন তুমি হবে সাকসেসফুল তুমি হবে কামিয়াব তুমি হবে সফলতা তুমি সফলতা লাভ করবে যদি এগুলো কাজ থেকে দূরে সরে থাকতে পারো আজকে যুবক সম্প্রদায়ের পরস্খলনের চারটি কারণ যুবক সম্প্রদায়ের অধঃপতনের অতলতলে তলিয়ে যাওয়ার চারটি কারণ ইয়া নিশাদার দ্রব্যর সাথে জড়িত এর কারণে দুই জুয়ার মতো অশ্লীল কাজে জড়িত এর কারণে তিন জেনার কর্মে লিপ্ত এর কারণে চার গান বাজনাতে ব্যস্ত এর কারণে এই চারটি কারণে যুবক সম্প্রদায়ের পরস্খলন ঘটছে যুবক সম্প্রদায় অধঃপতনের অতলতলে তলিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকান খামর ওয়া কুল্লু খামরিন হারাম প্রত্যেকটি নিষেধের উপর হচ্ছে মদ এবং প্রত্যেকটি মদ হচ্ছে হারাম সেটা আপনি যুবক গুটখা পান করেন না কেন সেটা আপনি ভিমল পান করেন না কেন আপনি গুল খান না কেন আপনি পানের সাথে জর্দা ব্যবহার করেন না কেন সবগুলো হচ্ছে মদ এবং এই মদগুলো সবগুলো মদ হচ্ছে হারাম সম্মানিত উপস্থিতি আপনি আখিরাত বসে রয়েছেন পান জর্দা পান মুখে বলে আপনি কি করে দিলি বৈঠকে আপনি জর্দা পান খেলেন সম্মানিত উপস্থিতি এর কারণে যুবক সম্প্রদায়ের পদস্খলন ঘটছে এর কারণে যুবক সম্প্রদায় অধঃপতনের অতলতলে তলিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال لا يدخلون الجنة عاق ولا كمان ولا منان ولا مدمن الخمر الله رسول جناب محمد رسول الله صلى الله تعالى عليه وسلم قال عبد الله بن عمرو رضي الله تعالى عنه حديث رواه البخاري তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো পিতামাতার অভক্ত সন্তান জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে সন্তান পিতামাতার অভক্ত এই সন্তান জান্নাতে প্রবেশ করবে না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লটারিতে অংশগ্রহণ করে জুয়াতে অংশগ্রহণ করে এ যুবকেরা এ মত লোকেরা জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বসে রয়েছেন লটারি পকেটে নিয়ে এখন আপনি বসে রয়েছেন লটারি পকেটে নিয়ে আপনার মত লোক তো জান্নাতে প্রবেশ করবে না আপনি লটারি কাটেন কিভাবে আপনি যত অংশগ্রহণ করেন আপনি জান্নাতে প্রবেশ করবেন না এবং শেষ অংশটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমুদমিনুল খামর যে ব্যক্তি নিয়মিত নিষেধাজ্ঞার দ্রব্য পান করে যে ব্যক্তি নিয়মিত বেরিয়ে সিগারেট পান করে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم
سلامت الله دخلون الجنة عبدا تين سن بيتي جنة پر بس قربنا غابر رضي الله تعالى عنه بولن نبي كريم صلى الله تعالى عليه وسلم بولن تين سن بيتي فقر جنة پر بس قربنا عبدا صبا الله رسول صلى الله تعالى عليه وسلم بولن فقر تين سن بيتي جنة پر بس قربنا يا الدايوس الله رسول صلى الله عليه وسلم বলছেন দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না আপনাকে বুঝাই দাইয়ুসকে আপনি এখন পর্যন্ত জানেন না দাইয়ুসকে আপনাকে বলি দাইয়ুস সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের পরিবারকে বেচাইয়া বলার সুযোগ দেয় মনে করুন এক উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আপনার মেয়ে আপনার কন্যা হাই স্কুল থেকে ডিম হাই স্কুলে পড়াশোনা করে আপনার মেয়ের অনেক বন্ধু বান্ধবী আপনার মেয়ে অনেক বন্ধু বান্ধবী আপনার মেয়ের কাছে আপনার মেয়ের বন্ধু দেখা করতে এসেছে আপনি আপনার মেয়েকে বললেন আমি আম্মু এই ছেলে দেখি তখন আপনার আম্মু বললেন অর্থাৎ আপনার মেয়ে বললেন আব্বু জান এটি হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড এটি হচ্ছে আমার বন্ধু আপনি কিছু বললেন না অত তারপরে কি করলেন আপনি আপনার মেয়ে সাথে সে ছেলেটিকে কথা বলার জন্য একটি স্টোলার রুম ছিল আপনার সে রুমে বসার ব্যবস্থা করলেন আপনি বললেন দাইয়ুস কারণ আপনি আপনার মেয়েকে দেখাইয়া বলার সুযোগ দিলেন আপনি আপনার মেয়েকে মোবাইল ক্রয় করে দিয়েছেন অন্য পর পুরুষের সাথে কথা বলে অন্য কোন ছেলের সাথে কথা বলে আপনার চোখে তা দেখা দেয় আপনি তা দেখেন অথচ কিছু বলেন না আপনি হলেন দাইয়ুস আপনি জান্নাতে প্রবেশ করবেন না সম্মানিত উপস্থিতি এগুলো থেকে দূরে সরে থাকুন নচে কার কিয়ামতের মাঠে আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই ফরিজাতুল মিনান নিসা পুরুষের বেশধারী নারী পুরুষের জোড় স্যান্ডেল পরিধানকারী নারী জান্নাতে কখনো প্রবেশ করবে না আপনাকে মেয়ে বলতে চায় যতগুলো যুবক যুবতী রয়েছে যতগুলো যুবতী এই গ্রামে রয়েছে সকল যুবতী মেয়েদেরকে আমি বলতে চাই যখন যুবক মেয়েরা স্কুল কলেজে যায় তখন মেয়ে পুরুষের শার্ট প্যান্ট পরিধান করে জুতো পরিধান করে এই মতো মেয়ে জান্নাতে প্রবেশ করবে না এবং তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুমিনুল খামর যে ব্যক্তি নিয়মিত নিষেধাজ্ঞার দ্রব্য পান করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত উপস্থিতি আপনি জান্নাতে প্রবেশ করবেন না আপনার জন্য জান্নাত হারাম আপনার জন্য জান্নাত হারাম সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ان على الله ادم لمن شرب المسكين اي يسقي الله في طينه الخبل قيل يا رسول الله ما طينه الخبل قال عرق اهل النار او بصاره اهل النار الله رسول جناب محمد رسول الله صلى الله عليه وسلم ان على الله احرم لمن شرب المسكين নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি নিয়মিত নিষেধাজ্ঞার দ্রব্য পান করে আইয়াসাল্লাহু তিনাতুল খাবাল তাদেরকে তিনাতুল খাবাল পান করা হবে সাহাবা ইকরামদের সামনে যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন সাহাবা ইকরাম বুঝতে পারলেন না আল্লাহর নবীকে প্রশ্ন করে ফেললেন কইলা ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল ও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাতুল খাবাল কি আল্লাহর নবী বললেন আরাক ওয়াহলিন নারে আও বিসারাতু আহলিন নার তা হচ্ছে জাহান্নামীদের পদার্থ যেগুলো তাদের শরীর থেকে গলে যাবে যেগুলো শরীর থেকে তাদের গলে পচে যাবে তা হচ্ছে তিনাতুল খাবাল অর্থাৎ আপনি যদি সর্বদা নিষিদ্ধ পান করেন তাহলে আপনি জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন এবং আসি দুই নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে গান বাজনায় মত্ত হওয়া গান বাজনার সাথে জড়িত এর কারণে যুবকদের পদস্খলন ঘটছে যুবক পদপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে যুবকের আজকে সবথেকে নিম্ন স্থানে জায়গা হচ্ছে যে যুবককে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্ব করেছিলেন আজকে সে যুবক সবথেকে নিম্ন স্থানে পৌঁছেছে সম্মানিত উপস্থিতি এর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে গান বাজনায় ব্যস্ত হওয়া আসুন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
نبي كريم صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقولن في هذه الأمة خصف وقذف ومصف وذلك جاء شرب الخمر واتخاذ الكائنات وضرب بالمعازف الله رسول الجنب محمد رسول الله صلى الله تعالى عليه وسلم قال أنا صدق الله تعالى عنه قال نبي كريم صلى الله تعالى عليه وسلم قال نسوي أمار أمتر قرتي তিনটি কঠিন এবং জটিল আযাব মনে আসবে নিশ্চয় আমার উম্মতের পড়তে তিনটি জটিল এবং কঠিন আযাব মনে আসবে ইয়া ভূমি ধসে যাবে দুই আল্লাহর পক্ষ থেকে অথবা কোন জাদুর পক্ষ থেকে আমার উম্মতের পড়তে আযাব অবতীর্ণ হবে আযাব মনে আসবে জুলুম মনে আসবে এবং তিন নম্বর হচ্ছে মানুষের আকার আকৃতি কুকুর বাদর ছাগলে পরিণত হবে এই তিনটি আযাবের মূল কারণ হচ্ছে তিনটি পাপ আযালিকা ইযা শারিবুল খামর যখন তারা নেশাদার দ্রব্য পান করবে আত্তাখাযুল কায়না যখন তারা গায়ে কাজের নিয়ে ব্যস্ত থাকবে ওয়াদারাবু বিল মাযিব এবং গান বাজনায় মত্ত হয়ে থাকবে সম্মানিত উপস্থিতি এই তিনটি আযাব অবতীর্ণ হবে তিনটি পাপের কারণে ইয়া যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মানুষ গান বাজনায় ব্যস্ত হয়ে থাকবে তিন যখন মানুষ গায়ে কাজের নিয়ে মত্ত হয়ে থাকবে আজকে আপনার যুবকদেরকে বলতে চাই আজকে অনেক যুবক আপনার নগর নবীর মধ্যে রয়েছে সেখানে মেলা লেগেছে সে মেলায় তারা অংশগ্রহণ করেছে অথচ দিনে একটি তাবলিগ তাবলিগে জালসা একটি গ্রামে রয়েছে অথচ তারা অন্য জায়গায় অংশগ্রহণ করে রয়েছে সম্মানিত উপস্থিতি আপনার কারণে এর কারণে আপনার পদস্খলন ঘটছে এর কারণে আপনি অধপতনের অতলতলে তলিয়ে যাচ্ছেন এবং তিন নম্বর কারণ হচ্ছে জেনার সাথে লিপ্ত হওয়ার কারণে জেনার সাথে জড়িত হওয়ার কারণে আজকে যুবকদের পদস্খলন ঘটছে যুবক অধপতনের অতলতলে তলিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবীলা নিশ্চয় জেনা হচ্ছে একটি কুকর্ম জেনা হচ্ছে একটি কুকর্ম তোমরা জেনার নিকটবর্তী হয় না জেনার কর্মে জেনার কর্মে তোমরা লিপ্ত হয় না অথচ আজকে যুবক সম্প্রদায় চোখ দ্বারা হাত দ্বারা মুখ দ্বারা অহর অহর জেনা করছে জেনা করতে আছে সম্মানিত উপস্থিতি যখন এই পাপ থেকে আমরা বাঁচতে পারবো তখনই আমরা হবে লাল লাগুন তুফলে হল এবং চার নম্বর কারণ হচ্ছে আপনার চার নম্বর কারণ এক নম্বর নিষেধাজ্ঞার দ্রব্যের সাথে জড়িত হওয়া দুই নম্বর গান বাজনার সাথে জড়িত হওয়া তিন নম্বর আপনার গান বাজনার তিন নম্বর হচ্ছে আপনার কে মদের সাথে জড়িত হওয়া এর কারণে যুবকদের পদস্খলন ঘটছে এর কারণে আপনার পদস্খলন ঘটেছে সম্মানিত উপস্থিতি যখন এর মতো পাপ থেকে আমরা ফিরে আসবো এর মতো পাপ থেকে দূরে সরে যাব তখন আমাদের এই গুলো থেকে যখন আমরা দূরে সরে থাকবো তখনই আমরা হবে লাল লাগুন তুফলে হল তখনই হব আমরা কামিয়াব নচে যে আমরা কামিয়াব হতে পারবো না নচে যে আমরা সফলতা লাভ করতে পারবো না সম্মানিত উপস্থিতি যদি সফলতা অর্জন করতে চান সফলতা যদি পেতে চান তাহলে এইগুলো পাপ থেকে আপনার মতো আমার মতো যুবককে ফিরে আসতে হবে তবে আমরা সফলতা অর্জন করতে পারবো নচে যে আমরা সফলতা অর্জন করতে পারবো না পরিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ গো আমরা জুয়ার মতো কর্ম থেকে দূরে সরে থাকতে পারে মদের মতো কর্ম থেকে দূরে সরে থাকতে পারে গান বাজনার মতো কর্ম থেকে দূরে সরে থাকতে পারে আপনার কিনা গান বাজনার মতো অশ্লীল কর্ম থেকে আমরা যাতে করে দূরে সরে থাকতে পারে মদের মতো অশ্লীল কাজ থেকে যাতে করে দূরে সরে থাকতে পারে তার তুমি তৌফিক দান করো আল্লাহ গো যতগুলো যুবক এই মতো কর্মে লিপ্ত হয়ে রয়েছে আমরা যেগুলো যুবক এই মতো কর্মে অশ্লীল কর্মে লিপ্ত হয়ে রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে সৎ বুঝার এবং সৎ পথে চলার তুমি তৌফিক দান করো আমিন السلام عليكم ورحمة الله وبركاته